ছোটবেলা থেকে স্বপ্ন আমি কম্পিউটার শিখবো, তো এখানে তো ফ্রি কম্পিউটার শেখানো হচ্ছে। তো আমার আব্বু বলছে যাও শিখো, সপ্তাহে দুবার করে এখানে কম্পিউটার ক্লাস হয়। আমার অনেক কিছু শিখছি আমি এখানে, আমার ভবিষ্যতে সেটা কাজে আসবে। আমার ছোটবেলা থেকে কম্পিউটার শেখা এটাও স্বপ্ন, চাকরির এটাও স্বপ্ন, কিন্তু এখন কম্পিউটার শেখে এখান থেকে যদি একটা সার্টিফিকেট পাই তারপর আমাকে চাকরি দিতে সবাই ইয়ে করবে। চারটা কম্পিউটার মাত্র আমরা আছি, তিনটা সেশন হয়, এক সেশনে দশজন দশজন করে হয়, কেন আমাদের কম্পিউটার একটু কম হয়ে যাচ্ছে না, তাই একটু ইয়া হয়ে যাচ্ছে। কম্পিউটার যদি আরও দু একটা বেশি থাকতো আমরা আরও বেশি ভালো করে শিখতে পারতাম। আগে দেখছি যে কেউ কম্পিউটার শিখবে, আমি বলতাম আমি একটু টাইপিং করে পারতাম, যা এখানে এসে আমি নিজেই টাইপিং করতে পারছি, এটা আমার অনেক ভালো লাগছে। তার অভাবের সংসার, তাই মা বাবা 12 বছরের মধ্যে মানে বিয়ে দিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে শাশুড়ি মানসিকভাবে নির্যাতন শুরু করে আমার স্বামী, তারপরে যেয়ে তালাক দিয়ে দেয় বাপুর বাড়িতে। আইজের পরে 1 বছরের মধ্যে একটা কন্যা সন্তান করে মানে আর আব্বু মারা যায়। কোনো লেখাপড়া না জানি, তাই লেখাপড়া যাতে না জানি, তা অভাবের সংসার দুঃখ কষ্টে দিন যাওয়ার পরে যেয়ে ইংরেজি বাংলা গণিত শিখি নিয়মিত ক্লাস করি। ক্লাস করার পরে যেন মানে পিএসসি কমিটি ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে যোগাযোগ করি, এরপরে যেন আর পিএসসি কমিটি সভাপতি হিসাবে দায়িত্ব দিই, এরপরে যেন দায়িত্ব পালন করি, ওর জব করি, সেলাই প্রশিক্ষণ দিই, তারপরে সেলাই হাত জানি, এরপরে যাইনে বিয়েকে মতো আমি ভালো করে মায়ের পড়ালেখা শিখাতে পারি, তারপরে আমি বহু সুখে আছি। আমার আত্মীয় যারা নারীরা আছে লেখাপড়া জানে না, ওদের বাসায় গিয়ে বলি, তারপর ওদেরকে এখানে আসতে বলি, ওরাও এখানে আসে, আসার পরে ওরাও এগুলো শিখে, বাংলা ইংরেজি গণিত এগুলো শেখার পরে ওরাও অনেক উন্নতমান হয়ে গেছে। আমার ছেলেটা 1 বছর নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, তারপর এখন ছেলেটারে নোরা নিতে দিছি, ছেলেটা লেখাপড়া করতেছে। ও আমার বলে যে আম্মু আমার এটা একটু বুঝাই দাও, আমি তো পারি না কিছু, আমি ওরও বুঝাইতে পারি না। আমি বলে যে বাবা আমি তো পারি না, কই তুমি লেখাপড়া শিখো না কা, সেজন্য আমরা এখানে আইছি, কারণ ছোটো ছেলেরা যেরকম সরাসরি বই হাতে নিয়ে যায় আমরাও এখানে সরাসরি বই হাতে নিয়ে আসি, যেন দুটা জানি শিখতে পারি, মা বাবার কাছে তাকে মানে শারীরিক দিয়ে আমাদের অনেক এখানে যারা মেয়েরা আছে তাদের কাজ করার অনেক আগ্রহ আছে, তারা বাইরে কাজ করতে চায়, তো সে কাজ করার জন্য তারা এখন মনে করছে যে তাদের কম্পিউটার লিটারেসি শিক্ষার প্রয়োজনীয়তা আছে। এখানে আমরা ফ্রি শিক্ষাটা দিচ্ছি, বাসা থেকে 5-10 মিনিটের হাঁটার দূরত্বে সবাই এখানে আসতে পারে। আর আমাদের যে আরেকটা যে আছে বেসিক লিটারেসি, সেখানে আমরা যারা হচ্ছে যে লিখতে জানে না পড়তে জানে না, মানে স্বাক্ষর জ্ঞান আমরা যেটাকে বলি আমরা সেটাই দিচ্ছি। সেখানে আমাদের 30 জন বেনিফিশিয়ারি আছে আমাদের সেন্টারের জন্য, সাথে আমরা লাইফ স্কিলও দিচ্ছি, তারা কীভাবে হাইজিন মেনটেন করবে, বাচ্চার দেখাশোনা করা, তারপর চাইল্ড ম্যারেজ, তারপর হচ্ছে চাইল্ড লেবার, এইসব বিষয়ে তাদেরকে আমরা সচেতনতামূলক সেশন আমরা নিচ্ছি। তার সাথে আমরা কিছু স্কিল ডেভেলপমেন্টেরও কাজ করছি, যেমন আমরা এখানে হাতে কলমে কিছু জিনিস আমরা ম্যাট আমরা বানাই, যেমন হচ্ছে ব্যাগ বানানো, সুই সুতার কাজ, নানা ধরনের আমরা কাজ, পুতুল বানানো, এগুলো আমরা তাদেরকে শিখাচ্ছি, যেন হচ্ছে এই সেকেন্ড ক্লাস এডুকেশনের সাথে সাথে তারা কিছু ইনকাম জেনারেটও করতে পারে। পড়াশোনার মাঝে মাঝে আমরা বিভিন্ন গেম করতেছি, বিভিন্ন ফান অ্যাক্টিভিটি আমরা করছি, এখানে এনার্জিস অ্যাক্টিভিটি করছি, একটা সময়ের জন্য আসলেও তারা মনে করছে যে এখানে তাদের একটা মানসিক শান্তির একটা জায়গা আছে, যেখানে তারা আনন্দের সাথে সময় কাটাতে পারছে। আর আমাদের আরেকটা গ্রুপ আছে হচ্ছে আউটরিচে, সেখানে আমরা হোম বেসড যে এডুকেশন দিচ্ছি, আমরা হচ্ছে বাসায় বাসায় যাচ্ছি, 10 জনকে নিয়ে একটা গ্রুপ করে একটা হোম সিলেক্ট করে আমরা তাদেরকে হোম বেসড এডুকেশন দিচ্ছি।